أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, তিনি শক্তিধর প্রজ্ঞাময়। নভোমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তাঁরই, তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, তিনি সবকিছু করতে সক্ষম। তিনি প্রথম, তিনি সর্বশেষ, তিনি প্রকাশমান ও অপ্রকাশমান, এবং তিনি সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত। তিনি নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন ছয় দিনে, অতপর আরশের উপর সমাসীন হয়েছেন। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয়, এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয়। তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো, তোমরা যা করো আল্লাহ তা দেখেন। নভোমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তাঁরই, সবকিছু তাঁরই দিকে প্রত্যাবর্তন করবে। তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে প্রবিষ্ট করেন রাত্রিতে। তিনি অন্তরের বিষয়াদি সম্পর্কেও সম্যক জ্ঞাত। তোমরা আল্লাহ ও তাঁর রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো, এবং তিনি তোমাদেরকে যার উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো। অতএব তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও ব্যয় করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। তোমাদের কি হল যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছ না, অথচ রসুল তোমাদেরকে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করার দাওয়াত দিচ্ছেন? আল্লাহ তো পূর্বেই তোমাদের অঙ্গীকার নিয়েছেন যদি তোমরা বিশ্বাসী হও। তিনি তাঁর দাসের প্রতি প্রকাশ্য আয়াত অবতীর্ণ করেন যাতে তোমাদেরকে অন্ধকার থেকে আলোকে আনয়ন করেন। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি করুণাময়, পরম দয়ালু। তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে কিসে বাধা দেয় যখন আল্লাহই নভোমণ্ডল ও ভূমণ্ডলের উত্তরাধিকারী? তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জিহাদ করেছে সে সমান নয়, এরূপ লোকের মর্যাদা বড় তাদের অপেক্ষা যারা পরে ব্যয় করেছে ও জিহাদ করেছে। তবে আল্লাহ উভয়কে কল্যাণের ওয়াদা দিয়েছেন, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত। কে সেই ব্যক্তি যে আল্লাহকে উত্তম ধার দেবে, এরপর তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার। সেদিন আপনি দেখবেন ইমানদার পুরুষ ও ইমানদার নারীদেরকে তাদের সম্মুখ ভাগে ও ডান পাশে তাদের জ্যোতি ছোটছুটি করবে। বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার তলদেশে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। এটাই মহাসাফল্য। সেদিন কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসিনী নারীরা মুমিনদেরকে বলবে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, আমরাও কিছু আলো নেব তোমাদের জ্যোতি থেকে। বলা হবে, তোমরা পিছনে ফিরে যাও ও আলোর খোঁজ করো। অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর, যার একটি দরজা থাকবে, তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আজাব। তারা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ, প্রতীক্ষা করেছ, সন্দেহ পোষণ করেছ এবং অলীক আশার পেছনে বিভ্রান্ত হয়েছ। অবশেষে আল্লাহর আদেশ পৌঁছেছে, এসবই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে। অতএব আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং কাফিরদের কাছ থেকেও নয়। তোমাদের সবার আবাসস্থল জাহান্নাম, সেটাই তোমাদের সঙ্গী। কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল। যারা মুমিন তাদের জন্য কি আল্লাহ স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল। তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে, তাদের অধিকাংশই পাপাচারী। তোমরা জেনে রাখো, আল্লাহই ভূভাগকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। আমি পরিষ্কারভাবে তোমাদের জন্য আয়াতগুলো ব্যক্ত করেছি যাতে তোমরা বুঝো। নিশ্চয়ই দানশীল ব্যক্তি ও দানশীলা নারী যারা আল্লাহকে উত্তম রূপে ধার দেয়
তাদেরকে দেওয়া হবে বহুগুণ এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। আর যারা আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই তাদের পালনকর্তার কাছে সিদ্দিক ও শহীদ বলে বিবেচিত, তাদের জন্য রয়েছে পুরস্কার ও জ্যোতি, এবং যারা কাফির ও আমার নিদর্শন অস্বীকারী তারাই জাহান্নামের অধিবাসী হবে। তোমরা জেনে রাখো, পার্থিব জীবন, ক্রীড়া কৌতুক, সাজসজ্জা, পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়, যেমন এক বৃষ্টির অবস্থা যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তাকে পীতবর্ণ দেখতে পাও, এরপর তা খড়কুটা হয়ে যায়, আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণা সম্পদ বই কিছু নয়। তোমরা অগ্রধাবিত হও তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের দিকে যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত। এটা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য। এটা আল্লাহর কৃপা, তিনি যাকে ইচ্ছা এটা দান করেন, আল্লাহ মহান কৃপার অধিকারী। পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না, কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে, নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ। এটা এজন্য বলা হল যাতে তোমরা যা হারাও তজ্জন্য দুঃখিত না হও এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন তজ্জন্য উল্লসিত না হও। আল্লাহ কোন উদ্ধত ও অহংকারীকে পছন্দ করেন না। যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার প্রতি উৎসাহ দেয়, যে মুখ ফিরিয়ে নেয়, তার জানা উচিত যে আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। আমি আমার রসুলগণকে সুস্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায় নীতি, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে, আর আমি নাজিল করেছি লৌহ, যাতে আছে প্রচণ্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার। এটা এজন্য যে আল্লাহ জেনে নেবেন কে না দেখে তাকে ও তার রসুলগণকে সাহায্য করে। আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী। আমি নূহ ও ইব্রাহিমকে রসুলরূপে প্রেরণ করেছি এবং তাদের বংশধরের মধ্যে নবুয়ত ও কিতাব অব্যাহত রেখেছি, অতঃপর তাদের কতক সৎপথ প্রাপ্ত হয়েছে এবং অধিকাংশ হয়েছে পাপাচারী। অতঃপর আমি তাদের পশ্চাতে প্রেরণ করেছি আমার রসুলগণকে এবং তাদের অনুগামী করেছি মরিয়ম তনয় ঈসাকে ও তাকে দিয়েছি ইনজিল। আমি তার অনুসারীদের অন্তরে স্থাপন করেছি নম্রতা ও দয়া, আর বৈরাগ্য সেটা তারা নিজেরাই উদ্ভাবন করেছে। আমি এটা তাদের উপর ফরজ করিনি, কিন্তু তারা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য এটা অবলম্বন করেছে, অতঃপর তারা যথাযথভাবে তা পালন করেনি। তাদের মধ্যে যারা বিশ্বাসী ছিল আমি তাদেরকে তাদের প্রাপ্য পুরস্কার দিয়েছি, আর তাদের অধিকাংশই পাপাচারী। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি নিজ অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদেরকে দেবেন, তোমাদেরকে দেবেন জ্যোতি যার সাহায্যে তোমরা চলবে এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। যাতে কিতাবধারীরা জানে যে আল্লাহ সামান্য অনুগ্রহের উপরও তাদের কোনো ক্ষমতা নেই, দয়া আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল।